নৌবাহিনীকে যুগোপযোগী ও আঞ্চলিক শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। চট্টগ্রামের নেভাল একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি জাতীয় যে কোনো সংকটে এই বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকারও নির্দেশ দেন। চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নেন নৌবাহিনীর দুটি ব্যাচের কমিশন প্রাপ্ত 44 কর্মকর্তা। দীর্ঘ প্রশিক্ষণ শেষে যারা কর্মজীবনে প্রবেশ করছেন, কুচকাওয়াজে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল সেরা চৌকস অফিসারদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নবীন কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দেন। বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ক্রেতা নৌবাহিনী হতে নির্মাতা নৌবাহিনী হিসেবেও প্রতিষ্ঠিত হবে বলে আমার বিশ্বাস। প্রধানমন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকার প্রতিবেশী দেশের সঙ্গে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি করেছে, যার নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনীর সদস্যদের সব সময় সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ আমাদের বিশাল সমুদ্রের নিরাপত্তা বিধানের পাশাপাশি মানব পাচার ও চোরাচালান রোধ, জেলেদের নিরাপত্তা বিধান, বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণে নৌবাহিনীকে আরও বলিষ্ঠ ভূমিকা যাতে রাখতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নৌবাহিনী দক্ষ ও পেশাদার বাহিনীর মর্যাদা পেয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এর ফলে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হচ্ছে। এরপর প্রথমবারের মতো চালু হওয়া বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়তে কাজ করছে তার সরকার। দারিদ্র বলে মাঙ্গা বলে বাংলাদেশে কিছু থাকবে না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বাঁচবে এবং উন্নত জীবন পাবে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।